একটা রেসিপি তৈরি করছি, খুব মজার, জনপ্রিয়, সকলের পরিচিত একটা রেসিপি, ফ্রেঞ্চ ফ্রাইস। বাচ্চাদের টিফিন বক্স থেকে শুরু করে বিকেলে চায়ের সঙ্গে আড্ডাতে, স্কুলে, কলেজে, বন্ধুদের সঙ্গে টাইম পাসের সময় কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইস দারুণ জমে যায়। ফ্রেঞ্চ ফ্রাইস আমি বাড়িতে মুচমুচে ভাবে কী করে তৈরি করা যায় সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাইস বানানোর জন্য লাগবে আলু, এরকম মাঝারি মাপের লম্বাটে ধরনের আলুর দরকার, লাগবে কর্নফ্লাওয়ার, লাল লঙ্কার গুঁড়ো, ড্রাই মিক্স হার্বস, নুন, চাট মশালা, গোলমরিচ গুঁড়ো, তেল। প্রথমে এই আলুগুলোকে আমি ভালো করে পিল করে নিয়ে ধোবো, ধুয়ে এগুলো লম্বাটে স্লাইস করে নেব। আলুগুলো ছুলে নিয়েছি, এখন এগুলো আমি কেটে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাইজের জন্য খুব পাতলা না, আবার খুব মোটা না, এভাবেই আলুর টুকরোগুলো করতে হবে। এরকম প্রথমে স্লাইস করে নিয়ে তারপর লম্বা লম্বা টুকরো করতে হবে। আলুর স্লাইসগুলো ঠিক এরকম হবে, খুব মোটাও না, আবার খুব পাতলাও না। এবার এগুলো লম্বা লম্বা করে টুকরো করে নেব। ফ্রেঞ্চ ফ্রাইজের জন্য কাটারও পাওয়া যায়, ফ্রেঞ্চ ফ্রাইজ কাটার। এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে ফ্রেঞ্চ ফ্রাইজের জন্য। ফ্রেঞ্চ ফ্রাইজের জন্য আলু কাটা হয়ে গিয়েছে, লম্বা লম্বা সরু সরু, একদম দেখতে রেস্টুরেন্টের মতন হয়েছে। এগুলো এখন আমি ক্রিস্পি করে কি করে ভাজতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। ফ্রাইজগুলো সফট করার জন্য জল ফুটিয়ে নিয়েছি, এতে একটু লবণ মিশিয়ে দেব, দিয়ে ফ্রাইজগুলো দিয়ে গ্যাসটা একদম লো করে দেব। আলুগুলো দেওয়ার পরে একটু নাড়িয়ে দিতে হবে গরম জলে আলু কিছুক্ষণ, ঠিক একদম 5 মিনিট ঢেকে রাখতে হবে। এটা দেওয়ার মানে হচ্ছে যাতে আলুর ভেতরে যে স্টার্চগুলো আছে সেটা বেরিয়ে যায়। 5 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। নখটা একটু ডাবিয়ে দেখছি, আলুটা একটু সফট হয়েছে কিন্তু সেদ্ধ হয়নি, এরকমই দরকার। জলটা এরকম ছেঁকে নিচ্ছি, তারপর ফ্রাইজগুলো একটা কিচেন টাওয়েলে সোক করে নেব। যাতে এর এক্সেস যে জলটা আছে সেটা কাপড় সোক করে নেয়। এরপর ফ্রাইজগুলো আইস কুল্ড ওয়াটারের মধ্যে কিছুক্ষণ রেখে ফ্রিজে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দেব। 3 ঘন্টা বাদে আমি এই ফ্রেঞ্চ ফ্রাইজগুলো ফ্রিজ থেকে বের করেছি। এখন এগুলো একটা কিচেন টাওয়েলে ঢেলে নেব যাতে জলগুলো সব ঝরে যায়। তারপর এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে ফ্রাই করব। ফ্রেঞ্চ ফ্রাইজগুলো এখন ফ্যানের হাওয়ায় শুকিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ জল না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিচ্ছি। এখন ফ্রেঞ্চ ফ্রাইজগুলো ভাজবো কর্নফ্লাওয়ার দিয়ে। আগে কর্নফ্লাওয়ার এরকম ছড়িয়ে দিচ্ছি, প্রত্যেকটা আলুর গায়ে যেন লাগে সেইভাবে সেই পরিমাণই দিতে হবে। আর দেব ওই ড্রাই মিক্স হার্বস, এটার মধ্যে রয়েছে থাইম আর অরিগ্যানো, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। খুব আলতো করে মাখতে হবে, না হলে আলুগুলো ভেঙে যেতে পারে। এবার আলুগুলো এভাবে ঝেড়ে ঝেড়ে অন্য একটা পাত্রে তুলে রাখবো যাতে গায়ে শুধুমাত্র লেগে থাকবে কর্নফ্লাওয়ারগুলো, আর এক্সট্রাগুলো পড়ে যাবে। এবার কড়াইতে তেল গরম করব। আমি সয়াবিন অয়েল ব্যবহার করছি, ডিপ ফ্রাই করব বলে অনেকটাই তেল দিতে হবে। তেল গরম হয়েছে কিনা
আমি একটা ছোট আলুর টুকরো দিয়ে দেখছি। যখন এরকম হবে আলুটা আস্তে আস্তে করে উপরে ভেসে উঠবে, তো বুঝতে হবে তেলটা গরম হয়ে গিয়েছে। এবার বাকি ফ্রাইসগুলো আমি দিয়ে দেব। আস্তে করে ছেড়ে দিতে হবে ফ্রাইসগুলো, খুব বেশি একসাথে দিতে হবে না। যে কয়েকটা দিলে ফ্রাইসগুলো একদম ডিপ ফ্রাই হবে সে কয়েকটাই দিতে হবে। এরকম হালকা করে ভেজে তুলে রাখবো। ফ্রেঞ্চ ফ্রাইসগুলো দুবার ভাজতে হবে। আমার প্রথমবারের ভাজা হয়ে গিয়েছে, দ্বিতীয়বার ভাজার আগে এগুলো ফ্যানের হাওয়ায় সম্পূর্ণ শুকিয়ে ঠান্ডা করে নেব। কারণ প্রথমবার যদি আমি ফ্রাইসগুলো একবারে ভেজে নিই তাহলে বাইরের থেকে লাল হয়ে পুড়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে। আর দুবারে ভাজলে এটা কুক হবে, যেমন আমি ভেঙে দেখাচ্ছি বাইরে থেকে ক্রিস্পি হয়নি কিন্তু ভেতরে কুক হয়ে গিয়েছে, ভেতরে কোনো কাঁচা ভাব নেই। তাই দ্বিতীয়বার যখন আমি ফ্রাই করব তখন ক্রিস্পি মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাইস আমরা খেতে পারব। আবার ওই তেলে ফ্রেঞ্চ ফ্রাইসগুলো আমি ভেজে নিচ্ছি। এবার ফ্লেমটা হাই করে দিচ্ছি, যেহেতু এটা কুক হয়েই আছে, শুধুমাত্র গোল্ডেন ব্রাউন থেকে এটা একটা ক্রিস্পি মুচমুচে হবে আর লাল লাল রং হবে সেই জন্য। তৈরি হয়ে গিয়েছে ফ্রেঞ্চ ফ্রাইস গোল্ডেন ব্রাউনটা, এবার কি সুন্দর একটা লাল লাল রং হয়েছে। ফ্রেঞ্চ ফ্রাইসগুলো রেডি। এর একটা বেশ মুচমুচে যে হয়েছে শব্দটা শুনলেই বোঝা যাবে। একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে, একদম মুচমুচে। এবার আমি ফ্রাইসগুলো গার্নিশ করব। এর জন্য প্রথমেই অল্প লাল লঙ্কার গুঁড়ো নিলাম, এতটুকু দেব, হাফ টিস্পুনেরও কম গোলমরিচ গুঁড়ো, চাট মশালা, চাট মশালাও সম পরিমাণ, আর দেব একটু পার্সলি কুচি দিয়ে ভালোভাবে মিক্স করে নিই। ফ্রাইস ভাজার সময় যেহেতু নুন দেওয়া হয় না, তাই চাট মশালা একটু বেশি পরিমাণে দিলে ভালো লাগবে। নুন দিলে পরে ফ্রাইসগুলো নরম হয়ে যাবে, ক্রিস্পি হবে না। ফ্রেঞ্চ ফ্রাইস রেডি টু সার্ভ। আমি ফ্রেঞ্চ ফ্রাইসের মধ্যে অরিগানো আর থাইম দিয়েছি ফ্লেভারটাকে এনহান্স করার জন্য। আপনারা চাইলে ড্রাই গার্লিক পাউডারও দিতে পারেন।